নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের। সোশ্যাল বাংলার সঙ্গে রয়েছি আমি সুজাত। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রাজ্যের বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন বিদ্যালয় অরুন্ধতিনগর উচ্চতর বিদ্যালয়। এবং এই অরুন্ধতিনগর উচ্চতর বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি মিশন ঠিক কেমন পরিস্থিতিতে রয়েছে, অর্থাৎ আদতে বিদ্যাজ্যোতি মিশনটা তো নাম লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিদ্যাজ্যোতি মিশনের যে যে ক্রাইটেরিয়াগুলি থাকার কথা এই বিদ্যালয়ে তা রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা চলে এসেছি। তার পাশাপাশি এই প্রাথমিক বিভাগে শিক্ষক স্বল্পতা ঠিক কেমন রয়েছে, কারণ রাজ্যের প্রত্যেকটি জায়গায় কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে এবং বিশেষ করে এই অরুন্ধতিনগর হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে এই বিদ্যালয়ের কিন্তু বেশ কিছু অভিভাবকরা আমাদেরকে এই বিষয়টা জানিয়েছেন যে প্রথমত বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের যে যে ক্রাইটেরিয়াগুলি থাকার কথা তার মধ্যে কিন্তু এই অরুন্ধতিনগর উচ্চতর বিদ্যালয়ে কোনো ধরনের পরিকাঠামো নেই। তার পাশাপাশি শুদ্ধ পানীয় জল থেকে শুরু করে শৌচাগারের ব্যবস্থা এই সকল বিষয়গুলির ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের হেলদোল নেই এবং সেই বিষয়টি আমরা আপনাদের সামনে আজ সরাসরি গ্রাউন্ড জিরোতে এসে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন বিদ্যালয়ের ভেতরে আমরা যাই এবং সেখানে গিয়ে দেখার চেষ্টা করি যে এই বিদ্যালয়ে ঠিক যে বিদ্যাজ্যোতি প্রকল্পের কথা আমরা বলে যাচ্ছি তার ঠিক কেমন হাল হকিকত বা কেমন পরিস্থিতি মুহূর্তে রয়েছে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি অরুন্ধতিনগর হায়ার সেকেন্ডারি যে বাংলা মিডিয়াম যে স্কুলটা রয়েছে এবং এই বাংলা মিডিয়াম স্কুলটা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন করা হয়েছে এবং এই বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন করার মধ্য দিয়ে ঠিক কী কী উন্নয়ন হয়েছে এই বিদ্যালয়ে। আমরা যদি দেখি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাঙা এবং জরাজীর্ণভাবে এই বিদ্যালয়গুলি পড়ে রয়েছে। তাছাড়া বিদ্যালয়ের যদি আমরা সেখানে লাইট ফ্যান কিংবা এই ধরনের বিষয় নিয়ে যদি আমরা কথা বলি সেগুলো আমরা একটু দেখাবো আপনাদের সামনে। ভেতরে গিয়ে আমরা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে এখানকার ঠিক কেমন পরিস্থিতি রয়েছে, যে ফ্যান লাইট এগুলি ঠিক কেমন রয়েছে, বিদ্যালয়ের ভেতরকার পরিস্থিতি তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক কেমন রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং যে বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের কথা বলা হচ্ছে এই বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের ক্রাইটেরিয়াগুলি কি পূরণ করা যাচ্ছে কিনা সেটা আমরা দেখাচ্ছি। একজন ম্যাডাম আমাদের সাথে রয়েছেন, ম্যাডাম কোন ক্লাস এটা? এটা ক্লাস 4। তো কিভাবে ক্লাস করান আপনারা? এখানে অঙ্ক ক্লাস হচ্ছে, তো অ্যাকচুয়ালি আমার না ওই ম্যাডাম একটু বাথরুমে গেছে তাই আমি আছি আর কি। এখন তিন ঘন্টা একসঙ্গে করতে হয়, তো আমরা তো স্টাফ একদম কম, তো উনি খুব অসুবিধা হইতেছে এই কারণে আমি আছি আর কি। আচ্ছা, তো আপনাদের কতজন মানে স্টাফের যে অভাবটা এটা কি আপনারা জানিয়েছেন আপনাদের প্রধান শিক্ষক বা? হ্যাঁ জানাইছি, তাই না, এখন তিনজন ডেপুটেশনে আমরা এখানে দিয়ে দিছে, তাই নুনের টিকা ওই তারা তিনজন সহ আমরা কোনো রকমে চালাইতেছি আর কি। তার মধ্যে আমরা দুইজন আছি ব্লাইন্ড, তো আমরা তো আবার ইংলিশ বইটা এখানে পাই না, ডিডিআরসিতে ইংলিশ বইটা ছাপানো হয় না, আমরা ইবিএস আর বাংলাটাই আমরা করতে পারি আর অন্য ক্লাসটা আমরা ফোকসি হিসাবে করি নিজের আইডিয়ার থেকে, ওইটা আমরা বই পাই না, এই সমস্যা। আচ্ছা, স্টুডেন্ট কতজন আছেন আপনাদের এখানে? স্টুডেন্ট আছে আমরা 360। আর টিচার আজকের দিনে দাঁড়িয়ে 7 জন আছেন? একেবারেই টিচারদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষক স্বল্পতার ব্যাপারটা তো আমরা দেখিয়েছি এর আগে, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে। যেমনটা ম্যাডাম বললেন যে উনি একজন ব্লাইন্ড শিক্ষক রয়েছেন এবং ওনাদের যে পদ্ধতিতে পড়ানোর কথা, যে বইপত্রগুলি দিয়ে পড়ানোর কথা সেগুলি কিন্তু অ্যাভেলেবেল নয়। এবং আমরাও যে সেখানে ক্লাসে ঢোকার পর দেখলাম যে একজন টিচারকে 3 ঘন্টা টানা ক্লাস করাতে হচ্ছে, তার কারণে নাকি উনি প্রক্সি হিসাবে ক্লাস করছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। স্যার আরও একজন স্যার রয়েছেন, আপনি কি ক্লাস করাচ্ছেন এখন? না না। আপনি কত বছর ধরে আছেন এই স্কুলে? এখানে আছে আজকে 15 বছর। আপনারা তো দুজন ব্লাইন্ড টিচার রয়েছেন, আপনারা কিভাবে পড়ান বাচ্চাদের? আমরা ব্রেল সিস্টেম। এগুলি কি এখানে রয়েছে অ্যাভেলেবেল? না আছে, আমরা তো ইয়ে ডিডিএস তে লইয়াছিলাম আর কি, 3-2-3-তে বাংলা ইবিএস ইডিএস আর কি আমরা আছে। আপনারা এগুলি ক্লাস করান? আপনাদের স্কুল তো বিদ্যাজ্যোতি মিশনের অধীন রয়েছে, তার কোন ব্যবস্থাপনা আছে কি বিশেষ কোন? আমরা দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে ভাঙা চোরা অবস্থা। ঠিক কথা হইতেছে, ওই যে এদিকে তৈরি হইতেছে স্কুল।
এবং আমরা কিন্তু ক্লাসের অবস্থাগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন এই বিদ্যালয়টা রয়েছে ঠিকই, কিন্তু তার ভেতরকার কি পরিস্থিতি রয়েছে সেখানে ক্লাস চলছে। আমরা একটু ম্যাডামের সাথে কথা বলবো। ম্যাডাম কোন ক্লাস? ক্লাস 5 এর ক্লাস চলছে। কতজন স্টুডেন্ট আসে প্রত্যেকদিন? প্রত্যেকদিন এটা তো ক্লাস এই তো মানে দেখছেন যা প্রত্যেকদিন, আমি তো ক্লাস টিচার না, হ্যাঁ স্কুলের এই ক্লাসের এই তো তারা যা আছে এমনই আসে সব সময়। আপনাদের কি একজন টিচারকে পরপর অনেকগুলি ক্লাস করতে হয় একসাথে, কারণ টিচারের তো অভাব রয়েছে? মর্নিং এ তো আমি তো দুপুর থেকে এসেছি, হ্যাঁ আমাকে দুপুর থেকে স্কুলেরই আমি দুপুরের স্টাফ, ওইখান থেকে মানে স্কুল টিচার কম হওয়ার কারণে এখানে পাঠিয়েছে স্কুল। দুপুর থেকে আমরা তিনজন আছি এখানে, মর্নিং এ তো টিচার কম, টিচার কমই আছেন, আর এক দুজন টিচার না আসলে মানে ক্লাসের পরপর যেতে হয়, আনা হলে তো ক্লাস ম্যানেজ করা যায় না। আর এই যে বিদ্যাজ্যোতিতে তো বিভিন্ন আরো টিচারদের নিয়োগ করার কথা, ইয়োগা টিচার, তাদের গানের টিচার, এই টিচাররা কি আছেন? আছেন, ওনারা বৃহস্পতি শুক্রবারে আসে, ওনারা দুপুরে আর মর্নিং এ মিলিয়ে শিফট করে নিয়েছেন বুধবারকে, ওনারা দুপুরে আর বৃহস্পতি শুক্রবারে আসেন। অর্থাৎ শিক্ষক স্বল্পতার পাশাপাশি আমরা যদি দেখি যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন যে বিদ্যালয়গুলি রয়েছে তার যে ক্রাইটেরিয়াগুলি ছিল সেই ক্রাইটেরিয়াগুলি কিন্তু সম্পূর্ণভাবে সেখানে ফুলফিল করা যায়নি। বিভিন্ন ক্লাসরুমগুলি রয়েছে যেগুলি একেবারেই ফাঁকা রয়েছে, খালি অবস্থায় পড়ে রয়েছে, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে লাইট ফ্যান এগুলির যে ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণ নড়বড়ে বা সম্পূর্ণ ভাঙা জরাজীর্ণ অবস্থা আমরা বলতে পারি। তার পাশাপাশি শিক্ষক স্বল্পতা তো রয়েছে, এবং যে ছেলেমেয়েরা অর্থাৎ প্রাথমিক বিভাগে যে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আসে তাদের অবস্থাটা আপনারা এবারে বুঝতেই পারছেন যে পড়াশোনার ক্ষেত্রে ঠিক কতটুকু তাদের সমস্যায় পড়তে হচ্ছে। এবার আমরা একটু পরিকাঠামোটা দেখাবো আপনাদেরকে যে এই বিদ্যালয়টা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন এবং এই বিদ্যালয়ের ঠিক পরিকাঠামোটা কেমন রয়েছে, এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের স্বাস্থ্যের কথাটি কতটুকু মাথায় রাখা হয়েছে, কীভাবে সেখানে কাজ করা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। যে স্টুডেন্ট যারা রয়েছে এখানে, ছাত্রছাত্রী যারা রয়েছে এখানে, তাদের ঠিক পড়াশোনার ঠিক কেমন অবস্থা রয়েছে, এবং ম্যাডাম এখানে রয়েছেন, আমরা একটু কথা বলবো ম্যাডামের সাথে। ম্যাডাম কোন ক্লাস? আচ্ছা, আপনি কি ডেপুটেশনে এসেছেন? না না, আমি আপনাদের তো টিচার অনেকটাই কম, তো অসুবিধে কি কি হচ্ছে আপনাদের? টিচার তো একদমই আমাদের কম, তো মানে ডেপুটেশনে দিয়েছে তো অনেক টিচারকে দেওয়া হয়েছে, আপনি হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বললে উনি বলবেন সব। তাছাড়া যদি আমরা আপনাদেরকে দেখাই যে বিদ্যালয়ের ক্লাসরুমের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলি সেগুলি কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রাথমিক বিভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে নেই বললে চলে, প্রত্যেকটি জায়গার কিন্তু ঠিক একই অবস্থা। অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করার জন্য আসে ঠিকই, কিন্তু তার ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিকাঠামো যেটাকে বিদ্যাজ্যোতি মিশনের কথা বলা হয়ে থাকে যে বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পে এই এই ব্যবস্থাপনাগুলি তুলে ধরা হবে, সেই ব্যবস্থাপনাগুলি কিন্তু এই বিদ্যালয়গুলিতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্লাসরুমগুলি আমরা দেখছি এবং সেই ক্লাসরুমগুলিতে কিন্তু ঠিক এই ধরনের পরিস্থিতি রয়েছে যেখানে তাদের শৌচাগার থেকে শুরু করে যে ক্লাসরুমগুলি রয়েছে সেই ক্লাসরুমগুলির কিন্তু ঠিক এমন অবস্থা, এবং তাদের স্বাস্থ্যের কথাটি কতটুকু মাথায় রাখা হয়েছে, তাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে ঠিক কী কী সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের স্বাস্থ্যের কথা মাথায় রাখা কি হয়েছে কি না, তাদের হাইজিনের কথা মাথায় রাখা হয়েছে। আমরা যদি ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখাই, সেখানে ভেতরে কেউ আছে? ওয়াশরুমটা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা, যেহেতু বিদ্যাজ্যোতির কথা বলা হচ্ছে সেখানে ঠিক কতটুকু হাইজিন মেনটেন করা হয় বিদ্যালয়গুলিতে, যারা সেখানে স্টুডেন্টরা আসে, ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে, তাদের হাইজিন মেনটেন করা হয় কি না এখানে, এখানকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা যদি আমরা আপনাদেরকে বলি, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে একটা সরকারি স্কুল, যে সরকারি স্কুলটা নাকি বিদ্যাজ্যোতি, একটা সরকারি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন এবং তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কোনো ধরনের পরিকাঠামো নেই, কিন্তু পরিকাঠামো ছাড়া একটা বিদ্যালয়ের এই অবস্থা, পরিকাঠামো ছাড়া একটা বিদ্যালয়কে উন্নীত করা হয়েছে বিদ্যাজ্যোতি মিশনের প্রকল্পে সেখানে নিয়ে আসা হয়েছে, এবং আমার হাতে কিন্তু সেই বিদ্যাজ্যোতি প্রকল্পের যে ক্রাইটেরিয়াগুলি সেগুলি আছে, এবং সেই ক্রাইটেরিয়ার মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন যে যে বিদ্যালয়গুলি রয়েছে তাতে কিন্তু
সিসিটিভি ফুটেজ থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ সিসিটিভি সার্ভিলেন্স সেখানে কিন্তু থাকতে হবে। কিন্তু এই বিদ্যালয়ে সিসিটিভি তো দূরের কথা, আমরা কিন্তু যে লাইট ফ্যান বা পাখাগুলি রয়েছে বা সেখানে তাদের যে ওয়াশরুম রয়েছে, শৌচাগার রয়েছে, তার কিন্তু বেহাল অবস্থা দেখতে পাচ্ছি। আশপাশের যে পরিবেশটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, নোংরা আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমরা যেটা দেখাচ্ছি। তার পাশাপাশি সিসিটিভি অ্যাক্সেসের কথা আমরা যেটা বলছিলাম আপনাদেরকে, যে সিসিটিভি পরিষেবা ঠিক রয়েছে কি না এই বিদ্যালয়ে, যেটা থাকার কথা। অর্থাৎ এই বিদ্যালয়ে যেহেতু বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন রয়েছে, কিন্তু এই বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন থাকলেও সিসিটিভি কোনো অ্যাক্সেস কিন্তু নেই। আমরা জিজ্ঞেস করেছি বিদ্যালয়ের যিনি দায়িত্বে রয়েছেন প্রধান শিক্ষিকা, ওনাকে আমরা এই বিষয়টা জিজ্ঞেস করেছি। এবারে উনি যেটা বলেছেন যে সিসিটিভি অ্যাক্সেস কিন্তু নেই, তাহলে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এই বিদ্যালয়ের এই পরিকাঠামোটা নেই। অর্থাৎ রাজধানী আগরতলাতেই এই অরুন্ধতী নগর হায়ার সেকেন্ডারি স্কুল, এবং এই স্কুলে যদি এই পরিকাঠামো হয় তাহলে বাকি স্কুলগুলির ঠিক কেমন পরিকাঠামো হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। সম্পূর্ণরূপে এই বিদ্যালয়ের পরিকাঠামো কিন্তু একেবারে ভেঙে পড়েছে, আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। বাকি পরিষেবাগুলি ঠিক কেমন রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ঠিক ক্লাস সেভাবে করানো হচ্ছে কি না সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। ক্লাসরুমের কী পরিস্থিতি রয়েছে আমরা দেখাবো আপনাদের সামনে, সরাসরি তুলে ধরবো যে ছোটো ছোটো ছেলেমেয়ে যারা রয়েছে তাদের ক্লাসগুলি ঠিক কীভাবে করানো হচ্ছে। সেখানে রুম তো রয়েছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু প্রপারভাবে ক্লাস হচ্ছে না, আমরা যেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে। হ্যাঁ, কী ক্লাস হচ্ছে? কেজি ওয়ান আর নার্সারি একসাথে আজকে হচ্ছে। আচ্ছা, ওরা কি নিচে বসেই ক্লাস করে? ওদের নিচে বসে ক্লাস করে, এটাই আমাদের নর্মস আর কি। ক্লাস ওয়ান প্রি প্রাইমারি প্লাস ওয়ান টু নিচে বসে ক্লাস করবে। আপনারা কজন থাকেন দায়িত্বে? এই দায়িত্বে অ্যাকচুয়ালি দুজন টিচার আছে, কিন্তু আজকে টিচার কম হয়, একজন গেছেন আরেকটা ক্লাসে, তো দুটো ক্লাস আমি করছি, আর উনি হলেন আমাদের আয়া আর কি। তো আপনাদের কী কী কর, মানে কটা ক্লাস হয় ওদের? ওদের ক্লাস অ্যাকচুয়ালি একটা লাগাতার চলে, একটা আমাদের লেসন প্ল্যান আছে এখানে আমাদের, ওটা দেখে আমাদের চলে লাগাতার দুই তিন ঘন্টা ওদের চলে আর কি। তো ভেরিয়াস অ্যাক্টিভিটি থাকে, থ্রো অ্যাক্টিভিটি দে লার্ন অল দিস থিংস। কি ডেপুটেশন এসছেন নাকি এখানে? হ্যাঁ, ডেপুটেশন এসছে একেবারে। এখানে কিন্তু নার্সারি এবং যে কেজি কিন্ডার গার্ডেনের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ক্লাস সেখানে চলছে, এবং যেহেতু টিচারের সংখ্যা কম সেখানে দুজন টিচারের থাকার কথা, কিন্তু সেই টিচাররা কিন্তু এখানে নেই, আমরা যেটা দেখালাম আপনাদেরকে। অর্থাৎ একদিকে তো শিক্ষক স্বল্পতা রয়েছে, কিন্তু অপরদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে যে ক্রাইটেরিয়াগুলি থাকার কথা, বিদ্যাজ্যোতি প্রকল্পটাকে যেভাবে বড়াও করে দেখানো হয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পের কী কী পরিকাঠামোগুলি থাকবে, কীভাবে সেখানে সিসিটিভি অ্যাক্সেস থাকবে, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, কিন্তু এই বিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের সিসিটিভি অ্যাক্সেস নেই, কোনো ধরনের সিসিটিভি নেই। সিসিটিভি তো দূরের কথা, সেখানে যে লাইট বা পাখাগুলি রয়েছে, ফ্যানগুলি রয়েছে, সেগুলিও কিন্তু নষ্ট, ভাঙা, এবং ক্লাসরুমগুলির অবস্থা যেটা আমরা এর আগে আপনাদেরকে দেখালাম যে ক্লাসরুমগুলি কিন্তু সম্পূর্ণরূপে আমরা দেখতে পেয়েছি যে সেখানে দুজন ব্লাইন্ড টিচার রয়েছেন, কিন্তু দুজন ব্লাইন্ড টিচার যে যে সাবজেক্টগুলি তাদের পড়ানোর কথা, যে সেই ব্রেইল পদ্ধতিতে যে বইগুলি তাদেরকে নিয়ে আসা হয় সেই বইগুলি ছাড়াও কিন্তু আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পানীয় জল, এবং এই পানীয় জলটা সেই ক্ষুদে শিশুরা ঠিক কোথা থেকে পান করবে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পানীয় জলের ব্যবস্থাপনা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কি নোংরা একটা জায়গা, এবং এই নোংরা জায়গায় এভাবে পানীয় জলের ব্যবস্থাপনা সেখানে করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি নোংরা এই জায়গাটা, এবং এই নোংরা জায়গা থেকে কিন্তু পানীয় জল সেখানে পান করতে হবে। অর্থাৎ বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন রয়েছে বিদ্যালয়, কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থাপনার কথা যদি আমরা আপনাদেরকে দেখাই যে কি নোংরা সেখানে অবস্থাটা রয়েছে এই পানীয় জলের, এবং এই নোংরা পানীয় যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্ক থেকেই কিন্তু তাদেরকে পানীয় জল পান করতে হচ্ছে। অর্থাৎ একদিকে সরকারি বিদ্যালয় এবং অপরদিকে বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন, এবং তার মধ্যে এই বিদ্যালয়ের অর্থাৎ অরুন্ধতী নগর উচ্চতর যে বিদ্যালয় রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল, অরুন্ধতীনগর হায়ার সেকেন্ডারি স্কুল, সেই অরুন্ধতীনগর হায়ার সেকেন্ডারি স্কুল যে বাংলা মিডিয়ামের স্কুল রয়েছে, সেই বাংলা মিডিয়ামের স্কুলের কিন্তু এই অবস্থা আমরা আপনাদেরকে সরাসরি
দেখানোর চেষ্টা করছি। বিদ্যালয়ের বিভিন্ন আনাচে কানাচে আবর্জনায় ভর্তি, বিদ্যালয়ের বিভিন্ন আনাচে কানাচে সেখানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা একেবারে কিন্তু ছেয়ে গেছে, এবং যারা টিচাররা রয়েছেন, যারা সেখানে পড়াশোনা করাচ্ছেন, তাদের পক্ষ থেকে যে বিষয়টা বারবার বলা হচ্ছে শিক্ষক স্বল্পতা রয়েছে। কিন্তু শিক্ষক স্বল্পতা থাকার পাশাপাশি এই বিদ্যাজ্যোতি প্রকল্পের যে যে গাইডলাইনগুলি সেখানে মানা দরকার, এই বিদ্যাজ্যোতি প্রকল্পের যে যে বিষয়গুলিকে সেখানে তুলে ধরা দরকার, সেগুলি কি তুলে ধরা হচ্ছে? আমরা এখানে দেখছি যে কম্পিউটার রুম রয়েছে, কিন্তু সেটা তালা বন্ধ রয়েছে। এখানে আমরা যখন আসার পর দেখলাম যে জায়গাগুলি ঠিক কেমন অবস্থা, সম্পূর্ণরূপে কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের যে যে ক্রাইটেরিয়াগুলি থাকার কথা সেই ক্রাইটেরিয়াগুলি মানা হচ্ছে না অরুন্ধতী নগর বিদ্যালয়ে। একদিকে শিক্ষক স্বল্পতা, প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং এই বিদ্যালয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠিক একইভাবে শিক্ষক স্বল্পতা তো রয়েইছে, কিন্তু তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষক স্বল্পতার পাশাপাশি আরও একটা বিশেষ বিষয় যেটা আমরা দেখলাম যে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে যে গাইডলাইনগুলি সেখানে দেওয়া হয়েছিল, বিদ্যাজ্যোতি প্রকল্পের কী কী ক্রাইটেরিয়া থাকবে তা কিন্তু সেখানে তুলে ধরা হয়নি। এবং এখানে মিড ডে মিল অর্থাৎ খাবার যেটা তৈরি করা হয় ছাত্রছাত্রীদের জন্যে, সেই রুমটাও আমরা আপনাদেরকে দেখাবো। সেখানে ঠিক কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে বিদ্যালয়ে যেখানে খাবার তৈরি করা হয়, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে এখনও পর্যন্ত কিন্তু মানে খাবার তৈরি করা হয়নি। তবে আমরা যদি এই রান্নার ঘরের কথা আপনাদেরকে বলি, সেখানে কিন্তু অপরিষ্কারভাবে রয়েছে প্রত্যেকটা বিষয় সেখানে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে চালগুলি রয়েছে সেই চালগুলি কিন্তু পোকায় ভর্তি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে চালগুলি রয়েছে সেগুলি কিন্তু পোকায় ভর্তি রয়েছে, যেটা এই অরুন্ধতী নগর হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তাছাড়া সেখানে আরও যে খাবার দাবারের জিনিসগুলি রয়েছে সেগুলি কেমন অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে আবর্জনা এবং নোংরায় পরিপূর্ণ যে রুমে খাবারটা তৈরি করা হয়, এবং সেখানে দায়িত্বে যারা রয়েছেন একটু কথা বলবো। আপনি দায়িত্বে আছেন এখানে? হ্যাঁ, দায়িত্বে আছেন। আচ্ছা, হ্যাঁ, আজকে কতজনের জন্য রান্না হচ্ছে? আজকে 150 জন। সোয়াবিন আর ওরা খাবার কোথায় খায় স্টুডেন্টরা? আচ্ছা, এবং ছাত্রছাত্রীরা যেখানে খাবার খাচ্ছে সেই রুমটাও আপনাদেরকে দেখাবো, যেখানে খাবারের জন্য তাদের যে জায়গাটা করে দেওয়া হয়েছে এই জায়গাটাতে কিন্তু বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রান্নাঘরের এই অবস্থা কেন, এত অপরিষ্কার কেন? রান্নাঘর তো মানে আমরা পরিষ্কার করি তো, রান্নাঘর তো পরিষ্কার টরিষ্কার করাই তো, এমনি পয়সা করি তো করি। এখানে ভেতরে দেখলাম আমরা অনেকে যে না যা জুতো লিয়ে আসা যাওয়া করে যে তার লেগে দাগ ছাপে ফিরছে, এমনি কিন্তু ঘর মুচে টুচে আনা হয়ে গেল। তারপরে চালে দেখলাম পোকা, ওই চালটি তো মানে তারা ইউজ করে না মনে হয়। এদিকে খাবারের চাল কোনটা যেটা দেওয়া হয় বাচ্চাদেরকে? আচ্ছা, এখান থেকে আপনারা নেন। আচ্ছা, আমরা যে মিড ডে মিলের রুম রয়েছে সেই মিড ডে মিলের রুমে রয়েছি, এবং এখানকার যদি পরিবেশটা আমরা দেখাই যে বাচ্চাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে বা রান্না করা হচ্ছে সেটা কিন্তু মনে হচ্ছে না, তার কারণ খুবই অপরিষ্কার মিড ডে মিলের রান্না যেখানে করা হচ্ছে সেই রান্নার জায়গাটা। মিড ডে মিলের রুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে চালগুলি সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে সেখানে রেশন শপ থেকেই কিন্তু এই চালগুলি এভাবেই এসছে, যার কারণে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হচ্ছে। এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু মিড ডে মিলের জন্য এখন এসে পড়েছে, এবং আমরা যদি দেখি ঘড়িতে প্রায় 8:30 বাজতে চলেছে, প্রায় 9:00 বাজতে চলেছে। অনেক অভিভাবকরা এখানে রয়েছেন, তো অভিভাবকদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অনেকে এখানে উপস্থিত রয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো। কে আছেন এখানে? আমার মেয়ে আছে, ক্লাস 1-এ। আচ্ছা, এখানকার পরিষেবাটা কেমন? বিদ্যাজ্যোতি মিশন তো আমরা দেখছি, কিন্তু ভেতরে কোনো ওয়াশরুমের অবস্থা খারাপ, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, বিদ্যালয়ের টিচার নেই, একজন অভিভাবক হিসাবে কি ব্যাপারটা জানেন আপনি? জানি, রোজ দিনই তো আসি স্কুলে। তো সরকারি স্কুল তো ওদের যে পরিকাঠামো আছে সেইভাবেই চলছে। টিচার মর্নিংয়ে যতটুকু জানি আছে, ওদের ক্লাস চালাচ্ছে,
কোনো কোনো সময় হয়তো কারোর শরীর অসুস্থতার জন্য কোনো সময় মিস হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এই কথা বলতে পারবো না যে টিচার নেই, ক্লাস চলছে। আর পয় পরিষ্কারের ব্যাপারটা হচ্ছে স্কুলে কতটুক মানে এই ব্যাপারে নজর দেয় ওদের কর্তৃপক্ষ ওরেই জানে। যতটুক দেখা যায় যে পয় পরিষ্কার হয়, ফাঁকে ফাঁকে হয়, কিন্তু একটু নোংরা থাকে। হ্যাঁ, এটা আমরা আপনারা দেখতে পারেন এদিকে সাম্মার অংশ থেকে শুরু করে, হ্যাঁ একটু একটু নোংরা এটা থাকে। এটা আমরাও মানিয়ে নিতে বাধ্য, কারণ কতটুক এখানে কাজের লোক ওরা দেখভাল করে ওটা ওরাই জানে। আর অনেক সেখানে গার্জিয়ানরা রয়েছেন, তো তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনেকেই এখানে উপস্থিত রয়েছেন, একটু কথা বলবো। আপনার নামটা? আপনার নাম? নন্দন বর্মন। আচ্ছা, কে আছেন, কে পড়ে, কোন ক্লাসে? আমার ছেলে আছে কেজি1। ওদের পড়াশোনা কি ঠিকঠাক ভাবে হয় আপনি যখন আসেন? মোটামুটি চলছে, কিন্তু স্টাফ কম আছে, ফ্যাকাল্টি একটু প্রবলেম আছে। কতদিন ধরে এরকম হয়ে গেছে? তো অনেকদিন, যে বতী এডমিশনের পর থেকে এই তো আমার ফ্যাকাল্টি একটু সংকট। আপনারা তো বিদ্যাজ্যোতি স্কুল, এটা তো যখন এডমিশন করান কত টাকা দিয়ে ভর্তি করেছিলেন? 2000 টাকা সামথিং। কোন ক্লাসে ভর্তি করেছিলেন প্রথম? প্রথম নার্সারিতে, নার্সারিতে গিয়েছিলেন, এটা 2 বছর রানিং। একেবারে বিদ্যাজ্যোতি প্রকল্প যেহেতু, সেই হেতু বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সেখানে কিন্তু যে আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে যে পরিকাঠামো ভালো হবে, পরিকাঠামো উন্নত হবে, তার কারণে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে সেখানে তাদেরকে ফিস দিতে হয়, টাকা দিতে হয়, ভর্তির জন্য আলাদা টাকা দিতে হয়। যেমন একজন গার্জিয়ান বললেন 2000 টাকা ওনাকে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিদ্যালয়ে সেই পরিকাঠামো কি রয়েছে? অর্থাৎ বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যে কাজগুলি করা হয় বা বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যে দাবি করছে সরকার যে তারা এই এই পরিকাঠামোগুলি তুলে ধরবে ছাত্রছাত্রীদের জন্য, তা কি আদৌ তুলে ধরছে? এই বিষয়টাই কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদের সামনে আজ অরুন্ধতীনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সরাসরি আমরা ছিলাম আপনাদের সামনে। কেমন রয়েছে বিষয়টা আমরা সেটা দেখিয়েছি। আরও একজন গার্জিয়ান এখানে রয়েছেন, আমরা একটু কথা বলবো। আপনি কিছু বলছিলেন? না, বলছিলাম বলতে ওই ছোট বাচ্চা তো নার্সারি 1, নার্সারি, তারা বাথরুমটা একটু পয় পরিষ্কার করে, তারা মনে হয় করে, কারণ তাদেরকে 2-3 বার জিজ্ঞাসা করছিলাম করে, কিন্তু তারপরও নোংরাটা থাকে, দুর্গন্ধ হয় এরকম আর কি এ বিষয়ে। আর ফ্যাকাল্টির তো একটা অভাব আছে, মাঝে মধ্যে ফ্যাকাল্টি বা টিচাররা যদি ছুটিতে যায় নার্সারি 1-এর, তারা একসাথে ক্লাস করতে হয়। হ্যাঁ, তো নার্সারি 1 একসাথে ক্লাসটা কীরকম মানায় না, তাদের তো এডুকেশনের ব্যাপার, ঠিক আছে না, এই একটু সমস্যা আছে। আর আর মিড ডে মিল তো মোটামুটি ঠিক আছে, তবে আর একটু পরিষ্কার থাকার দরকার আর কি। আপনাদের থাকে যে এই এক্সট্রা টাকাটা নেওয়া হচ্ছে, বলা হয়েছে যে ভালো পরিকাঠামো দেওয়া হবে বিদ্যাজ্যোতি, সেটা কি আপনারা পেয়েছেন মনে? না, এখন পর্যন্ত তো সেরকম মানে চেষ্টা চলছে, তাদের সাথে যে শিক্ষকরা সাথে যে কথা বলছি, চেষ্টা চলছে তাদের, তো তাদের বক্তব্য অনুযায়ী এত এত তাড়াতাড়ি তো সবকিছু পরিকাঠামো তৈরি করা যায় না, তো আস্তে আস্তে হয়ে যাবে, পেছনে কনস্ট্রাকশন হচ্ছে, তো আমরা আশা করছি যে অচিরে যাতে মানে পরিকাঠামো যাতে আরো সুন্দর হয়। বর্তমানে কিন্তু সেরকম পরিকাঠামো নেই একেবারে। এই কথাটাই আমরা বলছিলাম যে পরিকাঠামো, এই পরিকাঠামোটা ভালো হবে, ঠিকঠাক হবে, উন্নত মানের হবে, যার কারণে বিদ্যাজ্যোতিটা আনা হয়েছে, বিদ্যাজ্যোতি মিশনের অধীনে নেওয়া হয়েছে বিদ্যালয়গুলিকে, এবং তাতে করে কিন্তু একটা বিরাট একটা টাকার পরিমাণ যা চার্জ করা হয়েছে গার্জিয়ানদেরকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চার্জ করা টাকা ঠিক কতটুকু তারা দিতে পারছেন, পরিকাঠামো ঠিক কতটুকু দিতে পারছেন, এই বিষয়টা কি আপনারা দেখেছেন? আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখিয়েছি। আরও অনেকে এখানে রয়েছেন উপস্থিত, আরও অনেক গার্জিয়ানরা এখানে রয়েছেন যাদের সাথে আমরা একটু কথা বলবো। একজন রয়েছেন আমাদের সাথে, আপনার নামটা? আমার নাম সঞ্জিত। আচ্ছা, কে আছেন স্কুলে? আমার ছেলে। তো স্কুলের পরিকাঠামো কেমন, বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল কেমন পরিকাঠামো মনে করছে? ভালো, কিছু কিছু পরিষ্কার করা লাগে, দুমসম লুঙ্গরা থাকে কিছু না। না, কইছে কইলে করে দেয়, কইদিন করে, আবার চেরা লুঙ্গরা তো করবো, আজকে করে আজকে বড়া দাঁড়াও। তাছাড়া টিচারের পড়াশোনা কি হয় ঠিকঠাক মতো, ক্লাস কি হচ্ছে? একেবারে আমরা সরাসরি রয়েছিলাম, এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে আমরা কোথায় রয়েছি এবং সেখানে কি কি পরিস্থিতি রয়েছে। অরুন্ধতীনগর হায়ার সেকেন্ডারি যে স্কুল রয়েছে সেই স্কুলের পরিকাঠামো ঠিক কতটুকু, যদিও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন, কিন্তু তারপরও পরিকাঠামো কিন্তু সেখানে সেইভাবে আমরা দেখতে পাইনি। যেমন স্কুল ক্লাসরুমের অবস্থা ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি, শৌচাগারের অবস্থা ঠিক তেমনই, মিড ডে মিলের যে খাবারের রুম রয়েছে সেই রুমেরও ঠিক একই অবস্থা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে শিক্ষক স্বল্পতা, অপরদিকে ভেঙে পড়া পরিকাঠামো, এবং তাও আবার রাজধানী আগরতলাতে।
তাহলে গ্রাম শহর বা অন্যান্য জনজাতি এলাকায় তার পরিস্থিতি কেমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। এখনকার মতো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই আপডেট নিয়ে। গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আপনাদের সাথে আমি ছিলাম এবং আমাদের পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। ক্যামেরায় সুমন এবং অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।